হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ম্যানেজারের ওপর রেখে গেলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। কিন্তু কেন হঠাৎ রেখে গেলেন তিনি? জানা গিয়েছে মুভিং ইন উইথ মালাইকা দ্বিতীয় এপিসোড সম্প্রচারিত হওয়ার পরই অন্য রূপে দেখা গেল মালাইকা অরোরাকে। অভিনেত্রী চোখে মুখে ধরা পড়ল ভয়। শুধু তাই নয়, অভিনেত্রী বেজায় রেগেও গেলেন তাঁর ম্যানেজারের ওপর। জানালেন একটি স্টান্ট তাকে করার জন্য বলেন তার ম্যানেজার, আর সেই কারণেই মূলত ম্যানেজারের উপর রেগে গেলেন মালাইকা। মুভিং ইন উইথ মালাইকার একটি এপিসোড গাড়ি চালিয়ে কাঁচ ভাঙার একটি দৃশ্য মালাইকাকে করার কথা বলেন তার ম্যানেজার। আর যেহেতু দুর্ঘটনার কপলে পড়ার পর থেকে গাড়ি চালকের আসনে বসেননি অভিনেত্রী, তাই ম্যানেজারের কথায় বেজায় রেগে যান মালাইকা। খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন 24 বছরের আরিয়ান খান। বাবা শাহরুখের পথেই হাঁটতে চলেছেন আরিয়ান খান। তবে শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনে কাজ করতে চলেছেন আরিয়ান খান। নিজের বলি ক্যারিয়ার শীঘ্রই শুরু করতে চলেছেন আরিয়ান খান। লেখক হিসেবে নিজেকে তুলে ধরতে চান আরিয়ান। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আরিয়ান লেখেন ক্যারিয়ারের প্রথম ধাপের ইঙ্গিত। বাবা শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের হাত ধরেই আসছে আরিয়ান খানের প্রথম কাজ। জমে উঠেছে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন 16। প্রতিযোগীদের মধ্যে লড়াই ঝগড়া সম্পর্ক সব নিয়ে দারুণ চলছে সঞ্চালক সলমান খানের শো। বিগ বস 16 শুরু হওয়ার পর কেটে গেছে বেশ কিছু সপ্তাহ, কিন্তু এখনো পর্যন্ত ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে কোনো প্রতিযোগীর আগমন হয়নি। তবে এবার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে দেখা যেতে চলেছে সৃজিতা দেকে। প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেই হইচই ফেলে দিয়েছে সৃজিতা, কিন্তু তিনিই প্রথম প্রতিযোগী যিনি এলিমিনেট হয়ে যান। আর এবার তিনি ফিরে আসতে চলেছেন। মুম্বাইয়ের জোহর দেওয়াল হাউসের বাইরে উৎসাহী অনুরাগের ভিড়। কারণ 8ই ডিসেম্বর বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র 87তম জন্মদিন। অভিনেতার বাড়ির বাইরে ভিড় এবং অনুরাগীদের উৎসাহকে ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ছোট ছেলে ববি দেওয়াল। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি বাবার সঙ্গে একটি ছবিও তুলেছেন, আর সেই ছবিতে তাদের সঙ্গে রয়েছেন দাদা সানি দেওয়ালের ছেলে করেন। অন্যদিকে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সানিও। বাবার সঙ্গে তোলা একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই সমাজ মাধ্যমে মায়ানগরের বিশিষ্টরা পর্দার বেরুকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে সকলের নজর আকর্ষণ করেছে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। স্বামীর সঙ্গে তোলা একটি ছবি তিনি টুইটারে পোস্টও করেছেন। ফের হিনাকে নিয়ে চর্চা তুঙ্গে। কারণ হিনা খান ও রকির বিচ্ছেদ, প্রেম করে নাকি ঠকেছেন তিনি। প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে হিনার বিচ্ছেদের খবরে সরগরম টেলিপাড়া। যদিও এহেন ইঙ্গিত হিনার নিজেরই দেওয়া। দিন কয়েক আগে হিনা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, আর সেটা ঘিরে যাবতীয় জল্পনা শুরু হয়েছে। অভিনেত্রী লেখেন, বিশ্বাস করে ঠকে গিয়েছি, আর এমন ভুলের জন্য ক্ষমা করে দাও। ভালো মুখের মানুষরা চারপাশে বাজে জিনিসের খোঁজ পায় না, আর এখানেই শেষ না। হিনা আরও একটি পোস্ট দিয়ে লেখেন, ঠকে যাওয়ায় জীবনের একমাত্র সত্য যার সঙ্গে রয়ে যায়। অভিনেত্রীর হেয়ালি ভরা এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা। প্রশ্ন একটাই, তাহলে কি রকির সঙ্গে 13 বছরের সম্পর্ক ভাঙন দেখা দিয়েছে? নয় ডিসেম্বর প্রথম বিবাহবার্ষিকী বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। গত বছর এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। আর চূড়ান্ত নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে বিয়ে সারেন দুই তারকা। দেখতে দেখতে বিবাহিত জীবনের একটা বছর কাটিয়ে ফেলেন তারা। আর প্রথম বিবাহবার্ষিকী বিশেষভাবে উদযাপন করতে কোথায় গেলেন ভিকি ক্যাটরিনা? ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, পাহাড়ে বোঝাই যাচ্ছে প্রথম বিবাহবার্ষিকীতে পাহাড়ে রোমান্টিক মেজাজে কাটাতে চলেছেন দুই তারকা।
18 নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার মুভি দৃশ্যম 2 আর মুক্তির পরে বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে এই ছবি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে 50 কোটির ব্যবসা করেছিল দৃশ্যম 2। মুক্তির 12 দিনের মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে 150 কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। আর সিনেমা মুক্তির 19 দিনের মাথায় 190 কোটি ছুঁয়ে ফেলে নতুন রেকর্ড করল অজয় তাব্বুর থ্রিলার ছবি। এখনও পর্যন্ত দৃশ্যম 2 এর বক্স অফিস মোট কালেকশন 192.57 কোটি। সিনেমার বক্স অফিস কালেকশনের গ্রাফ দেখে প্রথম সপ্তাহের শেষে সিনে বিশেষজ্ঞরা মনে করেছিলেন দ্বিতীয় সপ্তাহের শেষে 200 কোটির ঘরে পৌঁছে যাবে ক্রাইম থ্রিলার দৃশ্যম 2। বলা ভালো, দৃশ্যম 2 এর হাত ধরেই ভারতীয় বক্স অফিসে হিন্দি ছবির হাল ফিরেছে। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।